बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वेलकम बैक टू माय चैनल आशा करछि आपनारा सबाई आल्लाहर रहमते भालो आछेन आमिओ आल्लाहर रहमते आपनादेर दुआए भालो आछि। आमि आमार ब्लगटा सकाल थेके शुरू करतेछि, नाश्ता सब रेडी करछि, एखन टेबिले निये आसलाम खाबो। रुटी डिम पोज सेमाई रान्ना करछि, एखन एटा दिये नाश्ता करे नेब। नाश्ता करे चा खेये निये अनेकटा काज आछे सेगुलो काज करे निब, आबार दुपुरे रान्ना करते होबे। आपनारा आमार कथार भूल त्रुटि होइले क्षमा दृष्टिते देखबेन, प्लिज प्लिज आमार भिडियोटा देखबेन, आपनारा अवहेला करबेन ना। तो चिंगड़ी माछ रान्ना करब, तो भिजाइलाम माछटा, तो आबार भाबतेछि जे रान्ना करब ना, ছেলে বলছে যে না না দাও তাহলে আমি রান্না করি। তো ছেলে চিংড়ি মাছ ভুনা করবে, তা ঠিক আছে আপনাদের সাথে সেটা শেয়ার করি, আমি ওর পাশেই আছি, সব কিছু ওকে রেডি করে দেখায় দিচ্ছি ও সেভাবে করতেছে। আমার ছেলে লেফট হ্যান্ডি, ও রান্নাটা কিন্তু বাম হাতেই করতেছিল, নাড়তেছে বাম হাতে। মাঝে মাঝে ও দেখা যাবে যে খিচুড়ি রান্না করছে একা একা খাওয়ার জন্য, আবার ডিম ভাজি করে। রান্নাটা আসলেই মজা হয়েছিল অনেক। আপনারা আমার ইতিম ছেলেটার জন্য দোয়া করবেন, ওর জন্য নেক ইচ্ছাগুলো আল্লাহ পূরণ করে দেয়। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, আমি যেন আপনাদের ভালো ভালো আরও ভিডিও দিতে পারি। আমাকে উৎসাহিত করবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনাদের পরিবারের জন্য দোয়া করি, আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে ছেলের মশলাটা কষানো হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছে, ও কিন্তু নর্মালি আমরা যেভাবে ভুনা করি সেভাবেই রান্না করছে, কিন্তু তারপরেও রান্নাটা মানে আলাদা একটা টেস্ট হয়েছিল। আমার ছেলে ব্যাপারে কোনো কথা প্রশংসা করতে দেয় না কারো কাছেই না, ভিডিওতে একটু করতে চাইলে তো সেটাও করতে দেবে না, ও কেটে দেবে। তা আমার ছেলের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি রহমত করে তাহলে ও যেন যোগ্যতা হয়ে আপনাদের সামনে ফেস হতে পারে,
আমি মা হয়েও দোয়া করি আমার এই তিন সন্তানের জন্য। তা ঠিক আছে, এখন টেবিলে খাবারগুলো রেডি করছি, আমরা খেয়ে নিই। পাবদা মাছ সরসরি ডাল ছিল চিংড়ি মাছের সঙ্গে, আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক মজা হয়েছিল। আমি রসুন পেঁয়াজ ধনে তারপরে করলা বিচি লাউ বিচি এগুলো লাগাইছি। তা খুব সুন্দর, মানে পেঁয়াজের গাছগুলো বের হচ্ছে, রসুনের গাছগুলো বের হচ্ছে, দেখে খুব খুশি লাগতেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুলতানা ব্লগের সঙ্গে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।